প্রতিটা দোকানের ইয়ে অবস্থা হয়েছে, দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এই ক্ষতি, এটা তো আসলে এটা ভাষা প্রকাশ করার মতো না। আহা, এই এই স্মৃতি সারা জীবন মনে রাখবে ওরা। হ্যাঁ, যে ভ্যানে বেড়া গেছে দাওয়াত খাইবে। আল্লাহ, এই জায়গা তো যাওয়ার পসিবলই না আর যাও মিয়া। ভাই, এদের তো পুরাই অবস্থা খারাপ। এই যে পুরা ডুবা যেতে হবে, পানি গলা মানে কমল বন্ধ পানি। যাই তারপরে পুকুর পাড়ে যাই, দেখি কি অবস্থা। প্রত্যেকবার মনে হয় যে না বৃষ্টি হচ্ছে, পানি জমছে, এবার মনে হচ্ছে যে বন্যা হয়েছে, বন্যা বন্যার মতো অবস্থা হয়েছে। খুবই বাজে অবস্থা। এটা নয়া বাজারে যাওয়ার পথে, এটা বংশালে। হ্যাঁ, প্রত্যেকটা অলিগলি, কোনো গলি বাদ নাই, কোনো বাসা বাদ নাই, কোনো দোকান বাদ নাই, সবাই ক্ষতিগ্রস্ত। এখানে যা আছে সব অবস্থা খুব খারাপ। এই বাসের ভিতরে পানি ঢুকে গেছে। পিয়াসের বাইকে নাকি আবার পানি ঢুকছে, বাইক টাইক যা ছিল গ্যারেজে সবাই ইঞ্জিনে পানি ঢুকছে বাইকের। খুবই বাজে অবস্থা, পিয়াসের মনটাও খারাপ। নয়া বাজার যাওয়ার রাস্তা এটা, পুরা পানি। মোবাইলটা হাতে নেওয়া লাগবে। এই সবাই ভ্যানে পার হইতেছে, ভ্যানে পার হয়ে নামবে কই? নামার তো কোনো জায়গা নাই। আহা, এই এই স্মৃতি সারা জীবন মনে রাখবে ওরা। হ্যাঁ, যে ভ্যানে বেড়া গেছে দাওয়াত খাইবে। লিখছেন তোমার কি কথা, ভালো আছো? এই যে ভাই, এই দাওয়াতটা কোন জায়গায়? আমরাও যাই। সবাই কষ্ট আছে, সবাই সবার অবস্থা খুব খারাপ, খুবই বাজে অবস্থা আছে। মানে যত প্রোগ্রাম প্রোগ্রাম আছে, এই যে খাতাগুলো নষ্ট হয়েছে ওরা বলতেছে। নয়া বাজারের অবস্থা বললাম না, পুরো বন্যার মতো অবস্থা হয়েছে। বন্যা মনে হইতেছে যে বন্যা হয়েছে, এরকম ভয়াবহ পানি আমি বিগত কয়েক বছরে দেখি নাই। সবার অবস্থা খারাপ। এর নয়া বাজার এখান ব্যবসায়ীরা সারাদিন বসে আছেন, ব্যবসা কেনাকাটা কে করবে? পাঙ্গাস গুলো কিন্তু একবারে টাটকা, নদীর পাঙ্গাস মাত্র ধৈরাই এখানে ব্যস্ত আছে। নদীর পাঙ্গাস টাটকা, এই নয়া বাজারের ভিতরে অবস্থা। আল্লাহ রে, তুমি বাজে অবস্থা। নয়া বাজারের ভিতরে পুরাটা এরিয়ে গেছে, আটার মতো অবস্থা নাই। দোকানপাট সব ঢুকে আছে সব। মানে এই ক্ষতির থেকে উঠতে খবর হয়ে যাবে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিটা রাতে হয়েছে, তো রাতে হওয়ার কারণে আর অনেকে অনেক কিছু সরাইতে পারে না, সকালের মধ্যে সব ঢুয়ে। নয়া বাজারে কাঁচা বাজার, ওই ভিতরে কাঁচা বাজার, প্রত্যেকটা বাড়ি। ভালো যে বৃষ্টিটা থামছে, রোদ উঠছে, হঠাৎ করে বৃষ্টিটা থামা রোদ উঠছে। যদি বৃষ্টিটা না না থামতো, আরো যদি বৃষ্টি হইতো মানে আরো বেশি ভয়ানক অবস্থা হইতো। এমনি অবস্থা ভালো না কারো, সবার অবস্থা খারাপ। মানুষ 2 টাকা খরচ করার আগে চিন্তা করে এখন 10 বার। আর ওই অবস্থা যদি এরকম ক্ষয়ক্ষতি হয় শুধু জলাবদ্ধতার কারণে, তাহলে এটা খুবই কষ্টের বিষয়টা। এই দেখুন অবস্থা, কিছুটা ভিজা। ও 7টা যাচ্ছে প্রায়। এই দেখেন নিশ্চিত অবস্থা একজনের, কি অবস্থা? ভালো স্যার, যতগুলো দোকান আছে সব বংশাল হন্ডা পার্টসের যত দোকান আছে নিচে সব ডুবে, কিছু নাই। খুবই বাজে অবস্থা, সবাই পাও ব্যথা হয়ে গেছে। মানে পানির মধ্যে কিন্তু ঠেলে হাঁটাটা খুব কষ্ট, তাও কিন্তু অলরেডি জমে আছে, 2 হাঁটু ব্যথা করতেছে। যে পানি কাইটা বের হওয়াটা, হাঁটা কিন্তু খুব কষ্ট, উপরে দিয়ে যাওয়া যায়, হাইটা যাওয়াটা খুব কষ্ট হয়। জনতা আয়রন মার্কেট ভিতরে পুরা সব ডুবে গেছে। আল্লাহ একবার, এই অবস্থা। আল্লাহ, মনে হইতেছে যে একটা নদীর মধ্যে আছি আমরা। এটা নেই যে নয়া বাজারে মেন রোডটা, এটা পুরাটাই পানি ডুবা, মেন রোড সব ডুবে গেছে, এদিকে পুরাটাই ডুবে গেছে। আল্লাহ একবার, পুরাই অবস্থা খারাপ এদিকে। গতবার পানি উঠছিল বংশাল পুকুর পার, অনেক ক্ষতিগ্রস্ত ছিল, পাটটা সব ভেঙে গেছিল। হ্যাঁ, মাত্র গুছাইতেছে, এর মধ্যে আবার আরেকটা ধাক্কা। তো মাছটা সব বের হয়ে গেছে কিনা আল্লাহ জানে। বংশাল পুকুর পার তো পুরা মনে সমান, মাছ মনে কিছুই থাকবে না। পুরা মা দেখেন, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা দোকানে পানি ঢুকছে ভাই। এই ক্ষতি, এটা সান্ত্বনা দিয়া এই ক্ষতি পোষানোর মতো না, সান্ত্বনায় কাজ হবে না। কোনো দোকান বাদ নেই, সব দোকান ঢুকে আছে। মোবাইলটা হাতে রাখছি, পকেটে রাখলে ভিজা যাবে।
আর যেমন এই পর্যন্ত যেমন, তাহলে এই পর্যন্ত যে দিব দেখ পুরাই সব ডুবে আছে, সব বংশের পুকুর তো পুরা ডুবে গেছে, মাছ সব বাইরে গেছে। সবাই অ্যালার্ট করতেছে যে পকেটে কিছু থাকলে এটা বের করে নিতে, মানে কোমর পর্যন্ত পানি সামনে, মানে এই অবস্থা খারাপ। মোবাইলটা আজকে নিয়ে বের হয়ে কি বিপদেই বললাম, এই দেন অবস্থা কই যাবে আর। এই পিয়াস বসে আছে, পিয়াসের মনটা আজকে খারাপ, ওর পানি ঢুকছে বাইকে, ঢুকারে স্বাভাবিক যেই অবস্থা, মোবাইলটার বাইরে এদিকে রাখা দিই এমনি রাখি। এর হচ্ছে মিলাদ স্কুল, মিলাদ স্কুলের সামনে আছি। তো এর আশেপাশে যে দোকানগুলো আছে এগুলো সব হচ্ছে কাঠের, কাঠের এগুলো হচ্ছে সব কাঠের, পাটেক্স কাঠের দোকান, পাটেক্সের দোকান, যাতে পানি ঢুকছে। পাটেক্সের জাদুর শহর, ওই যে ভাই বললো এটা জাদুর শহর, জাদুর শহর, এই পানি এই শুকনা। হ্যাঁ, তো জাদুর শহরে আমরা যে দোকানগুলো আছে এগুলো কি অবস্থা চিন্তা করেন, যদি পাটেক্সের মাল থাকে সেক্ষেত্রে তো মালগুলো একদম পানি পাইলে তো ওগুলো ফুলে যায়, মানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি যেটা বলে আর কি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, প্রচুর অবস্থা খারাপ, পিয়াসের মনটাও খারাপ, পিয়াসের দোকানে পানি উঠছে সবাই, বংশাল তো পুরো ডুবে গেছে। আমরা এখন পুকুর পাড়ে যাই, একটু বংশাল পুকুর পাড়ে দেখি বংশাল পুকুর পাড়ে কী অবস্থা। এরকম পানি উঠে না সাধারণত, এর আগেও অনেকগুলো বৃষ্টি হয়েছে অনেকবার, আসলে প্রকৃতির খেলা তো সেটাতে কারো হাত নাই, কিন্তু এরকম পানি, এত পানি এরকম জায়গায় এখানে উঠে না, আল্লাহ এই জায়গা তো যাওয়া পসিবলই না। আর যাও মিয়া ভাই, এদের তো পুরাই অবস্থা খারাপ, এই যে পুরা ডুবে যেতে হবে পানি, গলা মানে কেমন বন্ধ পানি, যাই তারপরে পুকুর পাড়ে যাই দেখি কি অবস্থা। বংশালের প্রেক্ষাপটে এটা একটা রেকর্ড তৈরি হয়েছে, মানে এত পরিমাণ পানি সাধারণত হয় না। আকাশ তো আবার কালো হয়ে যাচ্ছে ওদিক দিয়ে, যদি আবার বৃষ্টি হয় তাহলে অবস্থা খারাপ, বংশাল কিছুই নাই সব সমান, পুরো বংশাল এই দেন দোকানের অবস্থা সব ডুবে গেছে, মানে আমাদের এই কমর পর্যন্ত পানি। তো মাছ মাছ যা ছিল সব বেড়ে গেছে, মাছ লক্ষ লক্ষ টাকার মাছ, এখানে লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়া হয় এটা পুকুরে, সব মাছ বেড়ে গেছে, কোনো মাছ থাকার কোনো সুযোগ নাই, পুরো পানি ডুবে গেছে। ইয়ে কাঠ টাঠ ব্যবসায়ীদের কাঠ যা ছিল সব এসে গেছে। আমাদের এখানকার এলাকার বড় হয়ে আছে, লাস্ট এরকম পানি কবে উঠছিল? লাস্ট এরকম দেখছি আমরা আরো দুই তিন বছর আগে, দুই তিন বছর আগে এমন পানি, এমন পানি ওঠে না, এমন পানি না, মানে এত এরকম ব্যাপক ভাবে 2002 2002 2007 8 একবার হয়েছিল। ঠিক আছে, ওইটা ওইটাও ফেল করে ভালো, 7 8 এ উঠছিল একবার, বাট মসজিদের কাছাকাছি পানি গেছে, এই পানি নামতেও মিনিমাম, এই পানি নামতেও দুই দিন সময় লাগবে মিনিমাম। ঠিক আছে, প্রচুর ক্ষয়ক্ষতি, যাই যদি সুযোগ পাই বংশালের দিকে যাব, না বংশালের যে কি অবস্থা ওটা দেখানোর চেষ্টা করবো। দোকান দোকান খুলতেছে, দোকানের ভিতরে কি অবস্থা আল্লাহ ভালো জানে। যারা দাওয়াত খাইতে, যারা দাওয়াত খেতে যেতেছে আজকে দিনটা মনে থাকবে সারা জীবন। নৌকা চালাইছি, তবে আকাশটা আবার কালো হয়ে যাচ্ছে, আবার যদি বৃষ্টি আসে তাহলে এই পানি কোথায় উঠবে আল্লাহ ভালো জানে। গাতা নাই জান, আসতে দিলে জান, মানুষের যে কি কষ্ট হচ্ছে চিন্তাই করা যায় না। রকনউদ্দিন জামি মসজিদের এদিকে আছি আমরা, বংশাল পুরান চৌরাস্তার দিকে, এই রকনউদ্দিন জামি মসজিদ, এদিকে তো পুরো বংশালের যারা আছে ব্যবসায়ীরা সব এদিকে, এই দেন কিছুই নাই সব ডুবে গেছে, সব সব ডুবে গেছে, সব কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই, এমন কোনো দোকান নাই যে দোকানে পানি ঢুকে নাই। এই রে মসজিদের ভিতরে পানি ঢুকছে, ওই যে কোনো দিন যাবে মসজিদ, পুরো মসজিদের ভিতরে পানি ঢুকছে, উজুখানা পুরোটা ডুবে গেছে, উজুখানা ডুবে গেছে। এর আগের বারও কাছাকাছি ছিল ডুবে নাই, এবার ডুবে গেছে, সিঁড়ির কাছাকাছি ছিল, এবার তো পানি একদম ভিতরে ঢুকে গেছে মসজিদের। হ্যাঁ, প্রচুর বাজে অবস্থা, বংশাল ঢুকলাম মাত্র, বংশালের অবস্থা, এই যে নিউ মাইন্ডার রাইস আলামিনের দোকান তো পানি ঢুকছে 100%, প্রত্যেকটা বংশালের প্রত্যেকটা দোকান
গতবার আমরা দেখছিলাম এর আগে একবার বৃষ্টি হয়েছিল, প্রচুর হেলমেট, প্রচুর পার্স, অনেক কিছু তারা ফালাই দিয়েছে, নষ্ট হয়েছে প্রচুর। হ্যাঁ, তো এই জায়গায় আজকে ওর থেকে বেশি পানি, মানে জুম্মার দিন বন্ধ থাকার কারণে আরও সবাই ছুটিতে ছিল, আসে নাই। তবে ছুটি ছুটি ক্যান্সেল হয়ে যে ভাই আছে, ভাইয়ের দোকানে যেতেছে। হ্যাঁ, দেখছে বাবুর তো পুরো ডুবে গেছে, পুরো ডুবে গেছে। হ্যাঁ, ও পানিতে বেরিয়েছে, এই দেখেন অবস্থা। এই যে ভাইয়ের সব মেকআপ শেষ হয়ে গেছে, জানি উইথ ফাদ, ঠিক আছে। এই যে অবস্থা, এই বংশালের সিটি মার্কেট, সিটি মার্কেট পুরোটা ডুবে গেছে। যারা এখনো মানে নিজের দোকানের অবস্থা সম্পর্কে জানেন না, যারা ভিডিওটা দেখতেছেন এরা অন্তত তাদেরকে ট্যাগ করে দেন অথবা শেয়ার করে দেন, অথবা তাদেরকে কল দিয়ে জানান যে বংশালের অবস্থা খুবই খারাপ। আমি যেহেতু বংশাল আছি তাই বংশালের কথাটাই বলতেছি। ঢাকা সিটির আশেপাশের অবস্থাও খারাপ, কিন্তু যারা বংশালের দোকান, যারা ব্যবসায়ী আছে, এদেরকে অন্তত ফোন দিয়ে জানা দেন যে বংশালের দোকানটা অন্তত যাতে খুলে যতটুকু মাল সেভ করা যায় করতে পারে, কারণ মাল ভিজতে ভিজতে উপরের দিকে উঠবে আস্তে আস্তে। এই যে আমরা এখন আছি পিয়াস বাইক সিট মডিফাই, ওই যে পিয়াস আমার সাথে। এই যে পিয়াসের দোকানের অবস্থা খারাপ। এই পিয়াসের দোকান, এই দেখেন ওদের মার্কেটে পুরোটাই পানি ঢুকে গেছে। হ্যাঁ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আলামিনের দোকানও আছে একটা ভিতরে, অনেকে আসতেছে আইসা যার যার দোকানটা খুলা পরিষ্কার করার বা ময়লাগুলো বের করার চেষ্টা করতেছে। এই যে দেখেন ওখানে অবস্থা, প্রতিটা দোকানেরই অবস্থা হয়েছে, দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে এই ক্ষতি, এটা তো আসলে এটা ভাষা প্রকাশ করার মতো না। প্রচুর মালামাল নষ্ট হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর মালামাল নষ্ট হয়েছে, এরকম প্রতিটা দোকানের অবস্থা খারাপ। পিয়াসের বাইকের কাছে আসছি আবার, বাইকটা পানিতে মানে দাঁড়ানো ছিল না, মাটিতে রাখা ছিল, তো কাইতে পড়ে গেছে, এই লুকিং গ্লাসটা ভেঙে গেছে, ঠিক আছে। ভিতরে পানি ঢুকছে, স্পিকারে পানি ঢুকছে, সব ঢুকছে। এখন স্টার্ট দিয়ে দেখার চেষ্টা করতেছে যে স্টার্টটা হয় কি না, ঠিক আছে। এই বিসমিল্লাহ করে মারা নাস্তে করে, এখন এটা স্টার্ট নেওয়ার মতো অবস্থায় নাই, এটার কাজ আছে অবশ্যই। পানি ঢুকছে ভিতরে, পানি বাইর না করা পর্যন্ত স্টার্ট হবে না, কোনো ভয় নাই। তো আজকে জার্নি উইথ ফাদার জার্নিটা এখানে শেষ করতে যাচ্ছি, আজকে বংশালের এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আর পিয়াস দুজনে একসাথে বেরিয়েছিলাম আজকে, তো আসলে খুব খারাপ লাগলো, চারপাশের অবস্থা দেখে খারাপ লাগলো। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার তো সুবিধান করুক। আর এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।